আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আপনাদের মাঝে আবারও ফিরে আসছি নতুন একটি এক টাকার বাংলাদেশের পুরাতন ঢেঁকি নোট নিয়ে সাধারণত এটিকে ঢেঁকি নোট বলা হয় এক টাকার পুরাতন ঢেঁকি নোট অ্যাকচুয়ালি গ্রাম বাংলার ঐতিহ্য এই নোটটির মাঝে ফুটে তোলা হয়েছে নোটটির অবরপিঠে দেখতে পাচ্ছেন হাতের বাম সাইডে জলছাপ জলছাপে রয়্যাল বেঙ্গুর টাইগারের প্রতিচ্ছবি মাঝখানে এক মুষ্টি ধানের শীষ এবং ডান পাশে বাংলাদেশের জাতীয় ফুল সাপলার বাংলাদেশের জাতীয় ফুল সাপলার হলোগ্রাম এই এক টাকা নোটকে বাংলাদেশের অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি নোট হিসাবে আখ্যাত করা হয়েছে বাংলাদেশের যতগুলো নোট আছে এই নোটের মধ্যে বাংলাদেশের প্রথম স্বাধীন হওয়ার পর ম্যাপ নোট এবং এই নোটটি দ্বিতীয় নোট এই দ্বিতীয় নোট বাংলাদেশের ঢেকে নোট বা ওখালে গ্রাম বাংলার মহিলা ওখালে ধান ভাঙছে এই ধান ভাঙাটাকেই যন্ত্রটাকে ওখাল বলা হয় ছবিতে দেখতে পাচ্ছেন হাতের বামে গ্রাম বাংলার একটি সুন্দর দৃশ্য একটি মহিলা ওখালে ধান করছে মাঝে এক টাকা লেখা আছে নিচে অর্থমন্ত্রীর শোয়ে আছে অর্থমন্ত্রী ময় মহিউল ইসলাম অর্থমন্ত্রী মহিউল ইসলামের স্বাক্ষরিত এই একটিকে নোট আর ডান পাশে জলছাপ ওপরে কম্প নাম্বার বা সিরিয়াল নাম্বার সব ওপরে গণতন্ত্র বাংলাদেশ সরকার হাতের বামে এক সুন্দরভাবে লেখা আছে এবং প্রতি কর্নারে এক 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 এভাবেই লেখা আছে নোটটি অত্যন্ত সুন্দর অল ইজ গোল্ড রাজশাহী আপনাদের জন্য অতি পুরাতন নোট নতুন নোট দুষ্প্রাপ্য নোট রুপোর কয়েন সিলভার আপনার কপার কয়েন অনেক কিছুই কাজশন করে আপনাদেরকে দেখার জন্যই সংগ্রহ করে আপনারা ভিডিওটি ভালো দেখবেন লাইক কমেন্টস করবেন এবং কমেন্টসঙ্গে জানতে চাইবেন আরও কেমনভাবে ভিডিও করলে ভালো হয় কি আনলে ভালো হয় আগামীতে আমি কী আনতে পারি কীভাবে ভিডিও কলে করতে পারি আপনাদের মতামত অবশ্যই আমি কাম্য করি এই নোটটি আপনার জন্য আমি নিয়ে এসেছি এক বড়ো ভাইয়ের কাছ থেকে এক বাবু ভাই আমাকে দিয়েছেন ওনার কাছ থেকে নিয়েই আপনাদের জন্য ভিডিওটা বানিয়েছি হ্যাঁ এই নোটটির দাম হতে পারে নতুন অবস্থায় একবারে ইউএনসি অবস্থায় এক দুই হাজার এবং ব্যবহৃত নোটগুলো পাঁচ সাতশো টাকা তবে হ্যাঁ এই নোটগুলো অবশ্যই আপনারা যারা আছেন সংগ্রহ করে রাখবেন করে রাখবেন নতুন প্রজন্মকে দেখানোর জন্যই ঠিক আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি যারা দেখেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ আর যারা দেখেন নাই তার জন্যই আমার সার্থকতা তবে হ্যাঁ এই নোটগুলো সংগ্রহ রাখবেন আর যেমন যারা সংগ্রহ রাখে তারা অবশ্যই সংগ্রহ হয় আর নতুন যারা কিনবেন তারা অবশ্যই দেখে কিনবেন জাল নোটও থাকতে পারে তবে হ্যাঁ পাঁচ সাতশো ব্যবহৃত নোটগুলো এর মধ্যেই সীমাবদ্ধ থাকে আগামীতে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ ওল ইজ গোল রাজশাহী